Hello, my dear student. Assalamu alaikum. Good morning, everyone. This is Mohammad Sadda Mohsen, assistant teacher in English, Srishti Central School and College, Rajshahi. Shubhyo shikharthira, tumra kemon acho? Asha kori shokolei bhalo acho. Tumra shokolei bhalo acho, eta amio asha korchi ebong doao kori je shokolei bhalo thako, shusto thako. Sokol protikulotar moddheo amra amader online karjokrom gulo chaliye jacchi. Tari dharabahikotay ajke class 4 er je class ti tomader samne uposthapon korbo, sei class ti khubi unique. এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে বিকজ এই ক্লাসে আমরা আজকে আনসিন প্যাসেজটা রিডিং অর্থ সহ বুঝবো পড়বো এবং যতদূর সম্ভব এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো বা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ যে লাইনগুলো আছে সেই লাইনগুলো সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব সেই প্রত্যাশায় ক্লাস শুরু করতে যাচ্ছি সো ক্লাস শুরু করার আগেই যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গত ক্লাসের কিছু প্রশ্ন কিছু জিজ্ঞাসা তোমাদের সামনে বরাবরই আমি রাখি তারই ধারাবাহিকতায় আজকেও তার ব্যতিক্রম হবে না দুই একটা প্রশ্ন তোমাদেরকে করছি জানি তোমরা সকলেই সবাই সমানভাবে উত্তর দিতে পারো সো প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে বলতে হবে যে লেসন মানে মডেল টেস্ট যে 7 আমরা পড়ছি এই 7 এর যে সিন প্যাসেজটুকু ছিল সেটা কি সম্পর্কে ছিল তোমরা যদি বলতে পারো তাহলে জানবো যে না তোমরা ভাষায় পড়াশোনা করেছো সুপ্রিয় শিক্ষার্থীরা প্রশ্ন হচ্ছে সিন প্যাসেজটি কার সম্পর্কে ছিল খুব সুন্দর আনসার দিয়েছো মিতার সম্পর্কে ভেরি গুড সো আমরা পড়েছিলাম গত ক্লাসে যে দ্য স্টোরি ইজ অ্যাবাউট মিতা আমরা মিতার কিছু ইনফরমেটিভ কথা শুনেছি মিতা কোন ক্লাসে পড়ে কখন ঘুম থেকে ওঠে কিভাবে তার হোমওয়ার্ক করে কিভাবে সকালে নাস্তা করে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের প্রথম ক্লাসটাতে ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা এবারে আজকে আমরা এই একই মডার্ন টেস্টের আনসিন প্যাসেজটা নিয়ে আলোচনা করব তোমরা সবাই জানো তোমাদের বইয়ে যে আনসিন প্যাসেজটি আছে সেটা হচ্ছে থ্রাস্টিকুর সম্পর্কে এবং এই যে একই ধরনের একটা গল্প থ্রাস্টিকুর সম্পর্কে আমরা যে গল্পটা জানি ঠিক সেম টাইপেরই একটা গল্প এখানে আছে সেটা হচ্ছে অ্যান্ট সো এই যে আমি যে বিষয়টা এখন পড়ছি সেটা অনেক মজাদার একটা গল্প তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস তোমরা শিখতে পারবে সুপ্রিয় শিক্ষার্থীরা সো চলো আমরা প্রথমেই যে বিষয়টা জানছি যে গল্পটি কি সম্পর্কে সেটা আমি একটু এখন তোমাদের সামনে নিয়ে আসবো সো দ্য স্টোরি ইজ অ্যাবাউট অ্যান্ড দ্য ডোভ দ্যাট মিন্স ডোভ এবং অ্যান্ট এই দুইজন জীবকে নিয়ে আজকের গল্পটি সাজানো হয়েছে সো এখানে বলা হবে এভাবে যে দ্য স্টোরি ইজ অ্যাবাউট অ্যান্ড দি ডোভ তোমরা নিশ্চয় ডোভ মানে জানো ডোভ মানে হচ্ছে ঘুঘু বা কবুতর অ্যান্ড মানে পিঁপড়া সো এখানে যে দুইটা ক্যারেক্টার আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যান্ড আর একটা হচ্ছে ডোভ সো তাদেরকে নিয়েই গল্পটা সাজানো হয়েছে গল্পের উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে আমরা পড়লেই সুন্দরভাবে বুঝতে পারবো সো অ্যান্ড খুবই থ্রাস্টি ছিল এখানে যেটা বলছে যে অ্যান্ড ওয়াজ ভেরি থ্রাস্টি হি ওয়েন্ট টু এ পন্ড টু ড্রিঙ্ক ওয়াটার সো এইটা হচ্ছে আমাদের প্যাসেজের প্রথম ইনফরমেশন যদি আমরা এক কথায় বলি যে স্টোরিটা কী সম্পর্কে তাহলে তোমরা বলতে পারো যে স্টোরিটা হচ্ছে অ্যান্ড এবং ডোভ এই দুইজন সম্পর্কে এখন এদের সাথে এই গল্পটার সম্পর্কটা কী সেটা আরও গভীরে গেলে আমরা জানতে পাবো তো এখানে বলা হয়েছে যে দি অ্যান্ড ওয়াজ ভেরি দি অ্যান্ড ওয়াজ ভেরি থ্রাস্টি দ্য অ্যান্ড ওয়াজ ভেরি থ্রাস্টি ওকে পিঁপড়াটি খুবই তৃষ্ণার্থ ছিল সো তৃষ্ণার্থের জন্য সে কোথায় গেল যে হি ওয়েন টু এ পন্ড সো আমি এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হি ওয়েন্ট টু এ পন্ড ওকে কী করতে গেল টু ড্রিঙ্ক ওয়াটার টু ড্রিঙ্ক ওয়াটার সে পুকুরের ধারে গেল পানি পান করার জন্য ওকে এরপরে কী হবে হোয়েন হি বিগান টু ড্রিঙ্ক ওয়াটার এ ওয়েভ সুইপ্ট হিম অ্যাওয়ে
খুব প্যাথেটিক একটা বিষয়, খুব স্যাড একটা ঘটনা, যে যখন সে পানি পান করতে গেছে বা পানি পান করছে, অ্যাট দ্য টাইম এ ওয়েভ, ওয়েভ মানে হচ্ছে ঢেউ, সুয়েপ্ট হিম অ্যাওয়ে, তাকে ভাসিয়ে নিয়ে যায়, তাকে ভাসিয়ে নিয়ে যায়। ভাসিয়ে নিয়ে যাওয়ার কারণে কি হয়েছে দেখো, হি ওয়াজ অ্যাবাউট টু ড্রোন, মানে ডুবে যাওয়া, সে পানিতে আসলে একদম ডুবাডুবা একটা ভাব ডুবে যাচ্ছে। হ্যাঁ, ওকে, এরপরে বলেছে দেয়ার ওয়াজ এ ট্রি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য পন্ড। সো দেয়ার ওয়াজ এ ট্রি, আমরা এখানে দুইটা সেন্টেন্স মুখে আলোচনা করলাম, সবগুলো এখানে লিখা না, লিখা যাবে না, সম্ভব নয়। সো দেয়ার ওয়াজ এ ট্রি ইন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বা পন্ড, নদীর পাশে একটা গাছ ছিল। ইন দ্যাট ট্রি কি হয়েছে, যে দ্য ডোব ওয়াজ সিটিং ইন দ্যাট ট্রি। সো যে ডোবকে আমরা এখন পেলাম, ডোবের ক্যারেক্টারটা আসলো, সে গাছে বসেছিল। সো আমি যদি এই লাইনটা লিখি যে দ্য ডোব ওয়াজ সিটিং, দ্য ডোব ওয়াজ সিটিং ইন দ্য ট্রি, ইন দ্য ট্রি। সো দ্য ডোব ওয়াজ সিটিং ইন দ্য ট্রি, গাছে কবিতরটা বা ঘুঘুটা বসেছিল। সে কি করছে দেখো, যে হি নোটিসড দ্য অ্যান্ট ওয়াজ অ্যাবাউট টু ড্রোন। সো নোটিসড করলো, কে নোটিস করলো, দ্য ডোব, কাকে নোটিস করলো, দি অ্যান্টকে। সো যে যখন গাছে বসে আছে, সে দেখছে, মানে ডোব দেখছে যে পিঁপড়াটি দ্য অ্যান্ট অ্যাবাউট টু ড্রোন, সে ডুবে যাচ্ছে। সো দেখো এই এই সেন্টেন্সটার মধ্যে আমরা দুইজনকে পেয়েছি, দ্য ডোবকেও পেলাম, দ্য অ্যান্টকেও পেয়েছি, একজন ডুবে যাচ্ছে আর একজন গাছ থেকে দেখছে। এইটা দেখার পরে কি হয়েছে চলো সেটা দেখি, দ্য ডোব ফেল পিটি ফর দ্য অ্যান্ট। ওকে, সো এখানে পেলাম দ্য ডোব ফেল্ট পিটি ফর দ্য অ্যান্ট, পিঁপড়াটাকে দেখে তার খুব মায়া হলো। এখানে পিটি মানে ভালোবাসা বা মায়া, পিটি মানে ভালোবাসা বা মায়া। ফেল্ট মানে, ফেল্ট মানেটা কি, ফেল্ট মানে হচ্ছে অনুভব করা, সে তার অন্তর থেকে অনুভব করলো যে আহারে পিঁপড়াটা ডুবে যাচ্ছে। এটা দেখে তার একটা ভেতরে সফট কর্নার তৈরি হলো, যেটাকে আমরা বলছি পিটি। সো এখানে পিটি ওয়ার্ডটা ভালোভাবে জানতে হবে। এরপরে হি থ্রিউ এ লেফ টু দ্য অ্যান্ট, সো কী করলো দেখো, যে হি থ্রিউ এ লিফ, হি থ্রিউ এ লিফ। সো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে হি থ্রিউ এ লিফ ফর দ্য অ্যান্ট, ফর দ্য অ্যান্ট, সে পিঁপড়াটার জন্য গাছ থেকে একটা পাতা ফেলে দিল। এখন প্রশ্ন হতে পারে সে পিঁপড়াটার জন্য কেন পাতা ফেলে দিল, এটার কারণ কী, কারণ সে তো আর গাছ থেকে নেমে এসে তাকে উদ্ধার করতে পারবে না। সো সে কী করলো, যেন পিঁপড়াটা পাতাটার উপরে উঠে নিজের জীবনটা রক্ষা করে, এর কারণেই সে গাছ থেকে, পিঁপড়াটা যেখানে ডুবে যাচ্ছে সেই জায়গাতে একটা পাতা ফেললো। এর ফলে কী হলো, পিঁপড়াটি পাতার উপরে ভেসে থাকলো এবং তার জীবন রক্ষা পেল। এইভাবে আমরা অ্যান্টের যে ঘটনাটা, দি অ্যান্টের যে ঘটনা, সেটা কিন্তু এইভাবে শেষ করতে পারি। এর পরে একদিন কি হয়েছে, যে দ্য ডোব সিমিলারলি হি ওয়াজ সিটিং ইন দ্য ট্রি, ইন দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি, সে গাছের ডালে বসে আছে। অ্যাট দ্য টাইম এ হান্টার হি ওয়াজ এইমিং অ্যান অ্যারো টু দ্য ডোব, ডোবের দিকে সে কী করে আছে, শিকার করার জন্য তীর বা বন্দুক তাক করে বসে আছে। আর এই সিচুয়েশনটা দেখে দেখে নিয়েছে দ্য অ্যান্ট। সো দ্য অ্যান্ট অবজার্ভ দ্যাট এ হান্টার হি ওয়াজ এমিং টু দ্য ডোব, ডোবের দিকে এম করে আসে, যে কোনো সময় সে ডোবটাকে মেরে ফেলতে পারে। ইন দ্য টাইম কী করলো, দ্য অ্যান্ট হি থিঙ্কস দ্যাট, যে একদিন আমাকে ডোব আমার জীবনটা রক্ষা করেছে, আজকে আমার কাজ হচ্ছে ডোবের জীবনটাকে বাঁচানো। দ্যাটস ওয়াই কী করলো, অ্যান্ট হচ্ছে হান্টারের হাতে কামড় বসায় দিল, যখনই সে তীরটাকে ছেড়েছে তখনই সে তার হাতে কিন্তু কামড় বসিয়ে দিয়েছে। এর ফলে তার হাতটা যখন কেঁপে গেছে, তখন তার যে নিশানাটা ছিল সেটা মিস হয়েছে। এই মিস হয়ে যাওয়ার কারণেই ডোবের জীবনটা মুক্তি পেয়েছে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, গল্পটা থেকে আমরা কী জানলাম, যে বিপদে আমরা, আমাদেরকে যে বন্ধু সাহায্য করে, আমাদেরও উচিত তার বিপদে আমরাও তাকে সমানভাবে সাহায্য করব। এই গল্পটা থেকে যে মোরাল স্টোরিটা আসছে সেটা হচ্ছে, বিপদে বন্ধুর
পরিচয় সো যে বন্ধু আমার বিপদে আমার পাশে আছে হি ইজ দ্য আলটিমেট অ্যান্ড হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন সে অবশ্যই আমার একজন ভালো বন্ধু হবে এবং সে আমার বিপদে সাহায্য করবে ডিয়ার স্টুডেন্ট গল্পটি খুব মজার ছিল এবং খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে বিশেষ বিশেষ কিছু জিনিস তোমাদেরকে এখানে লিখে দেখানো হয়েছে যে ইনফরমেশানগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই ইনফরমেশানগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি গল্পটা তোমরা সবাই বুঝেছ আরেকটু ভালো হবে যদি তোমরা বাসায় গল্পটাকে কয়েকবার রিডিং পড়ো রিডিং পড়লেই কিন্তু গল্পটা তোমাদের কাছে আরও সহজ এবং সাবলীল হবে তোমরা এখান থেকে যে কোনো জিনিস বা যে কোনো প্রশ্ন আসলে সেগুলো তোমরা আনসার দিতে পারো সো এখান থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন হতে পারে যে প্রশ্নগুলো হতে পারে তার মধ্যে তোমাদের বইয়ে উল্লেখযোগ্য যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে পাঁচ নম্বরে যে প্রশ্নের আইটেমটা দেওয়া আছে সেটাকে আমরা বলি ফিল ইন দ্য গ্যাপ এই ফিল ইন দ্য গ্যাপ তোমাদের পরীক্ষায় 5 মার্কের থাকে আনসিন প্যাসেজ থেকে এইটা কখনও নেগলেক্ট করা যাবে না আমরা যেহেতু গল্পটা সুন্দরভাবে পড়েছি বুঝেছি এখন শুধু দরকার হবে ফিল ইন দ্য গ্যাপে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাকে বসিয়ে দেওয়া আর 6 নম্বরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ট্রু ফলস আমরা যে গল্পটা পড়লাম এই গল্পের ওপর বেসিস করে অন দ্য বেসিস অফ দ্য স্টোরি দ্যাট ইউ লার্ন ফ্রম দ্য ক্লাস অর দ্য ফ্রম দ্য টেক্সট উই হ্যাভ টু গিভ দ্য আনসার ইফ দ্য আনসার ইজ ট্রু অর কারেক্ট দেন ইউ হ্যাভ টু রাইট ট্রু ইফ দ্য আনসার ইজ ফলস দেন মানে ইনকারেক্ট দেন ইউ হ্যাভ টু রাইট ফলস সো যদি ট্রু হয় মানে সঠিক হয় তাহলে তোমরা ট্রু লিখবে যদি ইনফরমেশানটা ভুল হয় তাহলে তোমরা ফলস লিখবে এইটাই হচ্ছে মোটামুটি আমাদের এই যে আনসিন প্যাসেজ থেকে প্রশ্নের ধারা বা মানবন্টন আরও একটা বিষয় থাকে সেটা হচ্ছে 7 নম্বরের কোয়েশ্চেন 7 নম্বরের কোয়েশ্চেন তোমরা জানো এর আগের ক্লাসেও তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝানো হয়েছে যে প্রশ্ন কিভাবে থাকলে আমাদেরকে প্যাসেজ থেকে আনসার খুঁজে বের করতে হবে সো এইটা বিষয় নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব সো আগামী ক্লাসে তোমাদের সকলের পার্টিসিপেশন আশা করছি সকলের সুস্থতা কামনা করছি সকলেই ভালো থাকো সুস্থ থাকো ক্লাসগুলোর সাথেই থাকো ক্লাস রিলেটেড কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও আর যদি কোনো ধরনের সমস্যা হয় বা ক্লাসের মান উন্নয়নের জন্য যদি কোনো পরামর্শ থাকে সেক্ষেত্রে অবশ্যই ফোন করে জানাতে পারো তো সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাস শেষ করার আগেই তোমাদের যে এইচডাব্লুটা আছে সেই এইচডাব্লু আমি একটু মনে করাই দিই এইচডাব্লু হচ্ছে 5 নম্বর ফিল ইন দ্য গ্যাপ 5 নং ফিল ইন দ্য গ্যাপ এইটা হচ্ছে তোমাদের এইচডাব্লু ওখানে 5টা ফিল ইন দ্য গ্যাপ আছে 5টা ফিল ইন দ্য গ্যাপ তোমরা সুন্দরভাবে পড়ো পড়ে অর্থগুলো বোঝো এবং সেটাকে খাতায় লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করো আমি তোমাদের খাতাগুলো দেখব এবং কমপ্লিমেন্ট দিব আশা করছি সো সুপ্রিয় শিক্ষার্থী সকলে ভালো থাকো সুস্থ থাকো সেই আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম